আসসালামু আলাইকুম। লাস্ট মাথে পারে না না ভাই, আর পারতেছি না, অনেক উঁচু, ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগতেছে প্রচুর, না উঁচু আয়ো। পুরো চোরাই আসছি, এর এর নিচে আর নাই, দেখুন ওই যে উনি উনি চলে আসছে, দেখুন আমাদের পিছিয়ে চাচ্ছিল। এভারেস্ট বিজয় করে ফেলাইছি বুঝছেন, এভারেস্ট বিজয় করে ফেলাইছি, কত নম্বর ওই পাহাড়টা যাইতেই পারলাম না, আরেকদিন যাবো ইনশাল্লাহ। ওটারে তার কোনো লাইন আছে, খুব ভালো লাগতেছিল পাহাড়টা, অস্থির। দোকান দিয়ে বসি এখানে, যতই কাছে যায় ততই পাহাড়টা দূরে দূরে যাচ্ছে। কত কিলোমিটার উপরে আছে, দুই তিন কিলো উপরে, অনেক, কত মিটার হইতে পারে, 2000 মিটার, না 2000 মিটার হবে, এটুকু আবার ঢাল দিয়ে জগিং হয়ে যাচ্ছে, এক্সারসাইজ। এইখান থেকে বললে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, সবাই সবাই ভালো আছেন, বর্ডেতে সাউথ কোরিয়া। চেষ্টা করছিলাম একটা পাহাড়ের কাছে যাওয়ার, সুন্দর একটা পাহাড় পারিনি উঠতে, ভেঙে যাইতে, যতই জায়গা আছে ততই দূরে মনে হয়। আমার প্রচেষ্টা চলতেছে, কেমন লাগতেছে ভাই আপনার কাছে? ভালো লাগতেছে, আর ওঠার সময় তো কষ্ট হয়ে যাইতেছিল, এখনও উঠতেছি, সামনে গেলে হয়তো আস্তে আস্তে নামবো, তখন আর কষ্টটা থাকবে না, কারণ যেহেতু ব্যাডমিন্টন খেলে আসি। Thank you.
এই জায়গা পর্যন্ত আসছি। ওই যে সে পাহাড় কাছে পর্যন্ত যেতে পারলাম না, আক্ষেপ থেকে গেল না, কাছে পর্যন্ত যাইতে পারলাম না। এখানে এখানে তাপমাত্রা বেশি ঠান্ডা, নিচে নামলে এতটা লাগে না। দেখছেন এইখান থেকে মনে হচ্ছে কি পাহাড়টা কাছে, ওইখান থেকে মনে হচ্ছে পাহাড় কাছে, বাট সে পাহাড় পর্যন্ত পৌঁছাতে পারলাম। এবার এখান থেকে উঠতে গেলে খবর যাবে, পারি না। কথা বলার মতো পরিস্থিতি নাই, প্রচন্ড কষ্ট হয়ে যাচ্ছে, হাঁটতেছি হাঁটতেছি।